আচ্ছা ফেসালরা আমি কিছু বাংলা বলে দেখি বলে কি না আমি তোমায় ভালোবাসি ভাই ও ক্লিয়ার বলতে পারছে না এখনো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো সবাই তো আমার একটু দোকানে যাওয়ার দরকার তো মাঝে মধ্যে কোভিলের গাড়ি ব্যবহার করতে পারি কোনো সমস্যা নাই হ্যাঁ ভাই স্যার তো এই গাড়িটার চাবি বেশিরভাগই দরজার মধ্যে থাকে এখানে অবশ্যই থাকার কথা চাবি দেখি যদি না পাই তাহলে ওদেরকে কল দিতে হবে আচ্ছা চাবি পাওয়া গেছে ভাই স্যার অপেক্ষা করতেছে হাতে সাইয়ার মিন সাইয়ার আইবা এফটা এফটা আমি আসলে ওর জন্য কোনো জায়গায় মোবাইল রাখতে পারি না যদি কোনো জায়গায় মোবাইল রাখি ও মোবাইলটা ধরে নিয়ে ফেলে দেয় ভাই স্যার এটা সব হাতে মাফিসিল ওকে মাফিসিল খালি হয় না আমি ওই দিক দিয়ে যাচ্ছি দেখি ও মোবাইল নিও না না মাফিসিল ওকে মাফিসিল অনা ইজি ওকে ইয়ো মোবাইল নে নাই সো মোবাইলটা ওই জায়গায় বা থাকবে না ওখানে ও এক্সট্রা দিচ্ছে জি মুফতা ভাই স্যার হইন রো হইন শুভি নাহি 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 না হইন রো লে লে মাফিসিল মাফিসিল ও মোবাইল নিয়ে সমস্যা এই পালা দিছে মোবাইলটা ওর এটাই সমস্যা ও যদি মোবাইল দেখে আমার মোবাইলটা ফেলে দেয় আহ হাদেশ হাদেশ ফেসাল আচ্ছা ফেসালের একটা ড্রাইভিং ভিডিও ছিল অনেকে দেখে বলতেছেন যে ফেসাল কী করে ড্রাইভিং করতেছে তো ও আসলে আমার কোলে ছিল ও আমার কোলে ছিল শুধু স্টিয়ারিংটা কন্ট্রোল করতেছিল ফেসাল ইন দা সুখ সাইয়ারা হ্যাঁ সুখ সাইয়ারা হিনা হিনা সুখ হিনা 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 সুখ সাইয়ারা সুখ সাইয়ারা ও গাড়ি চালাবে বলতেছে তো ওই ভিডিওতে এমন ছিল যে ফেসাল আমার কোলে বসে আছিল ও শুধু স্টিয়ারিংটা কন্ট্রোল করতেছিল তো অনেকে বলতেছেন যে যে এত কম বয়সে ও গাড়ি পুরো চালাচ্ছে বেশ ফেসাল খুব নুম ও বলতেছে কি খুব নুম মানে ভয় ঘুমাচ্ছে এতক্ষণ বলতেছে খুব খুব ভয় পাচ্ছে বলতেছে তো পরে বলে যে খুব নুম মানে ভয় ঘুমাচ্ছে কি বলে ও ফেসাল খুব এস খুব নুম ও ভাই ও কি বলে ভয় নাকি ঘুমাচ্ছে আচ্ছা আমি এখানে সামনে একটা দোকানে আসছিলাম কিন্তু এখন সমস্যা হয়েছে সামনে ওখানে ক্যামেরা আছে আর ফেসালের সিট বেল্ট লাগানো নাই আর সব থেকে বড় যে সমস্যা বাচ্চাদের সামনে বসানো নিষেধ তো ওই যে সামনে ক্যামেরা এই যে এখানে মোবাইল ক্যামেরা আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল ক্যামেরা সিট বেল্ট ক্যামেরা তো এখানে বাচ্চাদেরকে বসানো নিষেধ সামনে তো ফেসাল যে এখানে সামনে বসে আছে ওই যে সামনে ক্যামেরাগুলো কিন্তু জরিমানা দেবে তো ফেসালটা পিছনে পাঠানো দরকার ফেসাল ইন্টারো ওয়ারা ইন্টারো ওয়ারা ফি মুশকিলা ক্যামেরা ইন্টারো ওয়ারা ওকে ওকে ফেসাল ও চলে গেছে ওরা বলছি ও চলে গেছে পিছনে তো এখন আমি যাইতে পারি সামনের দিকে আচ্ছা আমি ক্যামেরার কারণে ফেসালের পিছনে ফাটাইছি কিন্তু ফেসাল রাগ হয়ে গেছে কিছুটা ফেসাল তাল গেদ্দাম গেদ্দাম তাল 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 গেদ্দাম তাল ও আসতেছে এখন ওই ও সামনে আসলে মোটামুটি খুশি থাকে কারণ সামনের দিকে একেবারে ক্লিয়ার দেখা যায় আচ্ছা ফেসালরা আমি কিছু বাংলা বলে দেখি বলে কি না ফেসাল কালাম আমি তোমায় 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 তাল হিনা হিনা শুভ শুভ আমি তোমায় ভালোবাসি বাবা ভালোবাসি তো কোথায় ভালোবাসি ফেসাল ভালোবাসি হিনা হিনা ভালোবাসি আমি তোমায় ভালোবাসি ভাই ও ক্লিয়ার বলতে পারছে না এখনো যদি আর ছয় মাস যায় ছয় মাস থেকে ছয় মাস যাওয়ার পর ও ভালোভাবে বলতে পারবে মানে মুখ দিয়ে কথা ও সিট বেল্ট লাগাচ্ছে আমি গাড়ি চালাচ্ছি ভিডিও করতেছি খুব ডেঞ্জারাস ঠিক না যাও তারপর করতেছি আর সামনে স্পিড ক্যামেরা আছে ভালোবাসি বলতে পারে না ভাই ক্লিয়ার ও বলতে পারছে না আচ্ছা অন্যান্য যে কথাগুলো আছে ওরে ফেনী বলতে বলছি ঢাকা নোয়াখালী তারপর হচ্ছে আরও অনেক কিছু বলছি অনেক কিছু হয়তো ভিডিওতে রেকর্ড করি নাই আমি বলি মাঝে মধ্যে তো ওগুলো বলে মুখ দিয়ে বলতে পারে তবে ভালোবাসি এই কথাটা বলতে পারছে না ও ক্লিয়ার ও ভাবো বাসি এসে এরকম কিছু বলতেছে পুরো ক্লিয়ার বলতে পারছে না ও বাইরে তাকাচ্ছে তো ওর ছয় মাস আর ছয় মাস পরে ও মুখ দিয়ে কথা আরও ক্লিয়ার করে বলতে পারবে এখন তো হয়তো যেটা বলে ওইটা ক্লিয়ার বলতে পারে না আর অনেকে জিজ্ঞাসা করছেন ওর বয়স কত
ওর বয়স হচ্ছে বর্তমানে 3 বছর চলে, 3 বছর। আমি সৌদি আরবে আসার প্রায় 1 বছর পর ও জন্ম হয়েছে, 1 বছর পর না প্রায় 1 বছর মাথায়। তো 3 বছর টোটাল, আমার আমার 4 বছর চলে, তো ওর 3 বছর বয়স চলে। ফেসাল ফেসাল হিনা 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 বাই 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 বাই, সরে যাও, বলতে পারো না ভাই। আমরা আসলে আসছিলাম এখানে আশরাফুল ভাইয়ের বাসায় কিছুদিন আগে, বা অনেকগুলো ভিডিওতে একটা লোক দেখছেন আশরাফুল। তো ওনার বাসা হচ্ছে এই জায়গায়, আমি আর ফেসাল আসছিলাম আশরাফুল ভাইয়ের নিতে এখানে, কিন্তু উনি বলতেছে উনি রান্না করতেছে, এখন আসতে পারবে না। তো আমরা চলে যাচ্ছি বাসায়, আর ফেসালের রুমে দিয়ে আসবো, কারণ হচ্ছে এখন বের হবো না, আর আমার একটু কাজ আছে, আর রুমে একটু কাজ আছে, তো এই কারণে আর বের হবো না, পরে বের হবো। সো আমরা আবারও বাসার এখানে চলে আসছি। ফেসাল লয় বাস শুভ, ওকে 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 ফিনা বাস শুভ শুভ। রাগ কেন, একটু রাগ হয় আবার হাসে, বাইজু। সো আমরা গেছিলাম মূলত আমার একটা কাজে, একটু প্রয়োজনে গেছিলাম দোকানে, তো ওখান থেকে চলে আসছি, আর এখন বাসার সামনে আসি। ফেসালরে আমি রুমে দিয়ে আসবো, ওর ওর রুমে আমি বেরোছিলাম, ও আমার দেখছে, আমার দেখে আমার সাথে বের হয়ে গেছে, কিন্তু আমার একটু কাজ আছে বাসার মধ্যে, একটু কাজ আছে আমার রুমে, তো এই কারণে ওরে নিয়ে আর পার্কে এখন যাব না। দেখি সন্ধ্যার সময় যদি ফ্রি পাই তাহলে ফেসালরে নিয়ে পার্কের দিকে যাব। আর এখন চলে যাচ্ছি আমি আর ফেসাল, বাই 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 কালাম, বাই বাই।